বিশ্বকাপে আগামী 15 অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু সরানো হতে পারে এমনই জানিয়েছে এক সংবাদ মাধ্যম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচ। জানা গিয়েছে নিরাপত্তা সংক্রান্ত কারণে এই ম্যাচ সরানো হতে পারে। আগামী বৃহস্পতিবার এই নিয়ে বৈঠক আছে। ভারত পাকিস্তান ম্যাচ কোন ভেন্যুতে হবে তা ঘোষণা করতে পারে বোর্ড। বোর্ডের এক কর্তা জানিয়েছেন বিকল্প কোন স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে তা আলোচনা করে দেখা হচ্ছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওই সময় নবরাত্রি চলবে। আহমেদাবাদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে বলে জানা গিয়েছে।